তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে তৃণমূলের রক্তদান শিবিরে বিজেপি ও সিপিএম ছেড়ে বহু মানুষ যোগ দিল তৃণমূলে। রবিবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কানাইপুর কলোনিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে বিজেপি ও সিপিএম থেকে আসা মানুষদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব, কানাইপুর যুব তৃণমূলের সভাপতি পার্থ ঘোষ সহ বিশিষ্ট মানুষেরা। এদিন হুগলি জেলা তৃণমূলের সভাপতি বলেন, মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে অন্য দল থেকে তৃণমূল দলে যোগ দিচ্ছেন। বিধানসভা দখল করবেন তো সেখানে দেখা যাচ্ছে জেলায় প্রত্যেক দিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান চলছে একটা, কি বলবেন? দেখুন, তারা সাংবাদিকদের বলছেন যে তাদের অবস্থা ভালো, আমরা মানুষের আশীর্বাদ সমর্থন চাইছি যাতে আমাদের ভালোটা আরও ভালো হোক। এবং মানুষের কাছে আমরা স্পষ্ট করে বলছি যে দেখুন, মানুষকে চেনা যায় কে আপনার বন্ধু সংকটের সময়, বিপদের সময়, যখন সমস্ত মানুষের উপরে করোনা একটা বিপদ, একটা সংকট এসছে, সেই করোনার সময় মানুষ স্বাস্থ্য, সামাজিকভাবে, আর্থিকভাবে সব জায়গা দেখবেন হয় দুর্বল হয়েছে, নালে কিছুটা ডিট্যাচ হয়েছে। সেই সময় একটা রাজনৈতিক দলকেই শুধু মানুষ দেখেছে যে মানুষের প্রয়োজনে তারা আছেন, সেই দলটা তৃণমূল কংগ্রেস। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন এবং তার দেখানো পথেই একটি বুথের আমাদের দলের সহকর্মী রাজ্য থেকে বুথ পর্যন্ত সকলে মানুষের কাজ করেছে। তাই মানুষের আরও আস্থা ফিরে এসছে যে তারা শুধু বক্তৃতা করে আর তৃণমূল কংগ্রেস কাজ করে, তাই মানুষ আমাদের দলের সঙ্গে যোগ দিচ্ছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।